মাউন্ট স্টুয়ার্ট এলফিনস্টন একজন রোম্যান্টিকতাবাদী ঐতিহাসিক, যিনি ভারতের সংস্কৃতির প্রশংসা করেছেন। ভারতের প্রাচীন যুগে সব কিছুই খারাপ বলার জন্য জেমস মিলেরও তিনি সমালোচনা করেছিলেন। তিনি ভারতের রাজনৈতিক ইতিহাসের তুলনায় সাংস্কৃতিক ইতিহাস লেখাই বেশি গুরুত্ব আরোপ করেছেন। এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের যে সাংস্কৃতিক প্রাধান্য বিস্তার করেছিল সে বিষয়েও তিনি উল্লেখ করেছেন। তার লেখা বইটি হল হিস্ট্রি অফ হিন্দু অ্যান্ড মোহামেডান ইন ইন্ডিয়া। তার লেখনীর দ্বারা প্রভাবিত হয়ে আরও তিনজন ঐতিহাসিক লিখেছিলেন, তাদের মধ্যে হল গ্র্যান্ড ডাফ, যিনি লিখেছেন দ্য হিস্ট্রি অফ মারাঠা, উইলিয়াম এরস্কিন, যিনি লিখেছেন মেমোরিজ অফ বাবর, এবং জেমস টড, যিনি লিখেছেন অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান।